নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে কিন্তু খেলাধুলো সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো তোমরা জানো মুম্বাই সিটি এফসির সামনে কিন্তু বেশ কিছু বড় ম্যাচ রয়েছে। তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এবং তারা কিন্তু অনুশীলনে নেমেও পড়েছে, তোমাদের জানিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে। এবং এই মুহূর্তে তোমাদের একটা ভালো খবর আমি দিচ্ছি। তো তোমাদের জানিয়ে দিই মুম্বাই সিটি এফসির একজন গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার রাউলিন বর্জেস, যিনি কিন্তু চোটের কারণে এবছর আইএসএলে একদমই খেলতে পারেননি সেভাবে। এবং তোমাদের জানিয়ে দিই রাউলিন বর্জেস 29 বছর বয়সী এই ভারতীয় মিডফিল্ডার, তিনি কিন্তু চোট কাটিয়ে আবারও ফিরেছেন মুম্বাই সিটি এফসিতে। এবং তোমাদের জানিয়ে দিই রাউলিন বর্জেস তিনি কিন্তু অনুশীলনে নেমেও পড়েছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে রাউলিন বর্জেস এই ভারতীয় মিডফিল্ডার তিনি কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগও খেলবেন। তো এটা কিন্তু একটা যথেষ্ট ভালো খবর মুম্বাই সিটি এফসির জন্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিকজ রাউলিন বর্জেস তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির মাঝমাঠটাকে যথেষ্ট শক্তিশালী করেন এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যদি রাউলিন বর্জেস মুম্বাই সিটি এফসিতে খেলেন সেটা কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য যথেষ্ট ভালো হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তোমাদের কি মনে হয় রাউলিন বর্জেস তিনি চোট কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তিনি যদি মুম্বাই সিটি এফসিতে খেলেন সেটা মুম্বাই সিটি এফসির জন্য কতটা ভালো হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই মুম্বাই সিটি এফসিকে নিয়ে আরও একটা আপডেট উঠে আসছে। তো তোমরা জানো 26 মার্চ মুম্বাই সিটি এফসি কিন্তু আলাইন এফসির সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। আলাইন এফসি এই ইউএইর ক্লাব যাদের সাথে মুম্বাই সিটি এফসি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল এবং ম্যাচটা কিন্তু মুম্বাই সিটি এফসি 2-1 গোলে জিতে যায়। এবং তোমাদের জানিয়ে দিই মুম্বাই সিটি এফসি কিন্তু আরও একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে 30 মার্চ এবং সেই ম্যাচটা ছিল ইউএইর একটা ক্লাব আল হিলাল ইউনাইটেড। আল হিলাল ইউনাইটেড ইউএইর এই ক্লাবের সাথে কিন্তু মুম্বাই সিটি এফসি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে এবং তোমাদের জানিয়ে দিই মুম্বাই সিটি এফসি কিন্তু এই ম্যাচটা জিতে গেছে 2-0 গোলে। একটা অসাধারণ পারফরমেন্স করেছে মুম্বাই সিটি এফসি এই ম্যাচে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের জানিয়ে দিই দিয়েগো মাউরিসিও মুম্বাই সিটি এফসির এই গুরুত্বপূর্ণ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, তিনি কিন্তু একটা গোল করেছেন এই ম্যাচে। এবং তার পাশাপাশি মুম্বাই সিটি এফসির গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গার বিপিন সিং, তিনিও কিন্তু একটা গোল করেছেন। এবং তোমাদের জানিয়ে দিই মুম্বাই সিটি এফসি কিন্তু ম্যাচটা জিতে গেছে 2-0 গোলে। এবং এটা কিন্তু একটা যথেষ্ট ভালো খবর মুম্বাই সিটি এফসির জন্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিকজ মুম্বাই সিটি এফসি কিন্তু যথেষ্ট একটা ভালো ফর্মে রয়েছে এবং সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে এবং এভাবেই যদি মুম্বাই সিটি এফসি খেলতে থাকে তাহলে কিন্তু সেটা মুম্বাই সিটি এফসির জন্য যথেষ্ট ভালো হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমরা সবাই চাইব মুম্বাই সিটি এফসি তাদের সামনের বড় ম্যাচগুলোতে যেন তারা একটা অসাধারণ পারফরমেন্স করে, আমরা কিন্তু অবশ্যই সেটা চাইব। তো তোমরা কতটা খুশি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গলে কিন্তু আসতে পারেন একজন ভারতীয় সেন্টার ব্যাক। তো এই মুহূর্তে যে নামটা উঠে আসছে 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক সার্থক গোলুই। সার্থক গোলুই 24 বছর বয়সী এই ভারতীয় সেন্টার ব্যাক, তো তাকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। তো তোমাদের জানিয়ে দিই সার্থক গোলুই এই ভারতীয় সেন্টার ব্যাক, যিনি কিন্তু মোহনবাগানে খেলেছেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতেও খেলেছেন এবং তিনি কিন্তু এর আগে ইস্টবেঙ্গলেও খেলেছেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতেও ছিলেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই ভারতীয় সেন্টার ব্যাক। তো তাকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। এবং তার পাশাপাশি তোমাদের আমি এটাও জানিয়ে দিই সার্থক গোলুই কিন্তু ইন্ডিয়ার U16, U19 এবং ইন্ডিয়ার ন্যাশনাল টিমেও খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই ভারতীয় সেন্টার ব্যাক। তো সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু সার্থক গোলুইকে ইস্টবেঙ্গলে দেখতে পেতে চলেছ খুব তাড়াতাড়ি। তো দেখা যাক ফাইনালি কী হয়, বাট এই মুহূর্তে কিন্তু এই আপডেটটা উঠে আসছে। তো তোমাদের কি মনে হয় সার্থক গোলুই এই ভারতীয় সেন্টার ব্যাক তিনি যদি ইস্টবেঙ্গলে যোগ দেন সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও এবং কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।